তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার রেজিস্টার করা নাই। তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার করে নিতে পারেন। অ্যান্ড আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে বর্তমান ব্যালেন্স সেটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকে চেক করে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা নাই তারা কিভাবে মোবাইল ফোন থেকে অ্যাকাউন্টের সাথে রেজিস্টার করে নেবেন। অ্যান্ড তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। তো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, এটির জন্য কিন্তু আপনাকে কোনো ব্রাঞ্চ বা কোনো শাখাতে যেতে হচ্ছে না, আপনি জাস্ট আপনার মোবাইল ফোন থেকে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এর জন্য কিন্তু আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন না থাকলেও চলবে, আপনি জাস্ট আপনার ছোট কিবোর্ডওয়ালা ফোন থেকেই এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বার কিভাবে রেজিস্টার করবেন অ্যান্ড কিভাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার মোবাইল ফোন থেকে চেক করবেন, সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটি 1 সেকেন্ডও কাটবেন না। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক মধ্যে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানে ক্লিক করে রাখবেন, কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দেখে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো আমাদের মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে রেজিস্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত এখান থেকে আমাদেরকে মেসেজ বক্সটি আমাদেরকে ওপেন করে নিতে হবে, যেখান থেকে আমরা SMS সেন্ড করে থাকি। তো আমরা এখান থেকে মেসেজ বক্স ওপেন করে নেবো। ফ্রেন্ডস, প্রথমত এখান থেকে আপনাদেরকে একটি নাম্বার টাইপ করতে হবে। তো নাম্বারটি টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনাদেরকে টাইপ করতে হবে, দেখতে পাচ্ছেন 9223488888। ফ্রেন্ডস, এই নাম্বারটি আপনাদেরকে টাইপ করতে হবে অ্যান্ড এই নাম্বারটি টাইপ করে এই নাম্বারে একটি SMS সেন্ড করতে হবে আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা সেন্ড টু এখানে ক্লিক করে দেবেন, আপনারা এখান থেকে SMS সেন্ড করবেন। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট মেসেজেস আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এখানে একটি টেক্সট লিখতে হবে অ্যান্ড আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তো সেটি কীভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি লিখে রেখেছি, তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লিখবেন, প্রথমত এখান থেকে লিখবেন REG, এটি কিন্তু ক্যাপিটালে লিখতে হবে আপনাদেরকে। এটি লেখার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু REG দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটি স্পেস দিতে হবে অ্যান্ড তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন। দেন যখনই আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার মোবাইল ফোনে পুনরায় একটি SMS করা হবে অ্যান্ড আপনাদেরকে জানানো হবে যে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার করা হয়ে গেছে, সাকসেসফুল দেখাবে আপনাদেরকে। অ্যান্ড তারপরে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যান্ড স্টেটাস চেক করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি যেহেতু SMSটি সেন্ড করছি না, অলরেডি আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে, আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন SMSটি। আমি যেমন দেখালাম তেমনভাবে আপনারা SMSটি লিখে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে রেজিস্টার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই স্টেপটি শুধুমাত্র স্টেট ব্যাংক ইউজারদের জন্য, যারা SBI অ্যাকাউন্ট ইউজ করেন তাদের জন্য কিন্তু এই স্টেপটি, আপনারা কিন্তু এই স্টেপটি ফলো করতে পারেন। আর অন্যান্য আদার্স ব্যাংক যাদের আছে তারা কি করবেন, তারা পাসবুক নেবেন হাতে, আপনার প্রত্যেকের কিন্তু পাসবুক থাকে, পাসবুকের উপরে লেখা থাকবে যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার করতে পারেন। আপনি যদি বাঙালি হন, আপনার কিন্তু বাংলা ভাষায় লেখা থাকবে উপরে, আপনি কিন্তু দেখে নিতে পারেন। আর এটি যেটি আমি আপনাদেরকে দেখালাম, এটি কিন্তু স্টেট ব্যাংক পাসবুকে লেখা আছে, আর এটি কিন্তু প্রত্যেক পাসবুকে লেখা আছে যে কিভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল নাম্বার ব্যাংকের সাথে রেজিস্টার করে নেবেন অ্যান্ড আপনি কিভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। তো অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে কলে চলে আসবেন, আপনাদেরকে একটি নাম্বারে মিসড কল করতে হবে। তো এখান থেকে কলে চলে আসবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই নাম্বারে একটি মিসড কল করতে হবে। তো নাম্বারটি আপনারা ধ্যান দিয়ে দেখে নেবেন, 9223766666। তো ফ্রেন্ডস, এই নাম্বারে আপনারা একটি মিসড কল করবেন। মিসড কল করার পরে কিন্তু আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল ফোন SMS করা হবে অ্যান্ড আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু আপনাকে দেখানো হবে। তো ফ্রেন্ডস, এমনভাবে কিন্তু আপনি আপনার SBI অ্যাকাউন্টে মোবাইল নাম্বার রেজিস্টার করে নিতে পারেন অ্যান্ড আপনি কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স এমনভাবে চেক করে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, যাদের অন্য অন্য ব্যাংক অ্যাকাউন্টস আর তারা যদি চান যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে ব্যালেন্স চেক করবো, তো ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে কিন্তু আমি অল সব ব্যাংকের নাম্বার দিয়ে রেখেছি, আপনারা জাস্ট সেই নাম্বারে মিসড কল করতে পারেন অ্যান্ড আপনাদের ব্যালেন্স আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, মূলত আজকের ছিল এই ভিডিও। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই টেক মোদি চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।